যদি আপনার ডিসি ডুম পেট্রোল টিম নিয়ে ধারণা না থাকে তখন এই সিরিজটি দেখা শুরু করলে আপনার যে অনুভূতি হবে। আজকের ভিডিওটিতে আমরা ডিসির এই আন্ডাররেটেড সিরিজ নিয়ে আলোচনা করব, তবে পুরো ভিডিওটি থাকছে স্পয়লার ফ্রি, তাই সিরিজটি এখনও দেখে না থাকলে নির্ভয়ে এই ভিডিওটি দেখতে পারে। ২০১৯ সালে প্রথম সিজন আসার পর ফ্যানদের কাছ থেকে প্রশংসা আদায় করে নেয় ডুম পেট্রোল। প্রস্তুতিতে সিরিজটির দ্বিতীয় সিজনের জন্য রিনিউ করা হয়। ফ্যানদের অনেক প্রতীক্ষার পর ডুম পেট্রোল সিজন টু শুরু হচ্ছে 25 জুন থেকে। চলুন তাহলে ঘুরে আসি চিফ নাইলস কলডার অ্যান্ড কং এর অদ্ভুত রাজ্য থেকে। স্ট্রিমিং সার্ভিস ডিসি ইউনিভার্সে ডুম পেট্রোলের আগমন ঘটে টাইটানসদের হাত ধরে। টাইটানস সিরিজের প্রথম সিজনের চতুর্থ এপিসোডে বিস্ট বয়ের মাধ্যমে ভিউয়ার্সদের পরিচয় করে দেওয়া হয় ডুম পেট্রোলের সাথে। পরের বছর 15 এপিসোডের পূর্ণাঙ্গ সিরিজ হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ডুম পেট্রোল আমাদের চিরাচরিত সুপারহিরোদের গল্প নয়, এই গল্প কয়েকজন হতাশাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে যারা কোনো না কোনো ট্র্যাজিক দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে স্বাভাবিক জীবন, বিচ্ছিন্ন হয়েছে সভ্য সমাজ থেকে, তাদের নিজস্ব জীবনের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা, রাগ, অভিমান এবং পাগলাটের সব কাণ্ড কারখানা নিয়ে এই সিরিজ। এখন পরিচিত হয়ে আসা যাক ক্যারেক্টারদের সাথে। ইভ, একে রোবটম্যান, একজন রেসিং কার ড্রাইভার যে কিনা গাড়ি দুর্ঘটনায় হারিয়ে ফেলে সব কিছু, শুধুমাত্র তার ব্রেন বাঁচানো যায় যা একটি রোবোটিক বডিতে প্রতিস্থাপন করা হয়। রোবটম্যানের চরিত্রে অভিনয় করেছেন 90 দশকের জনপ্রিয় অ্যাকশন হিরো ব্রেন্ডন ফ্রেজার। ফাইটার পাইলট ল্যারি, একে নেগেটিভ ম্যান, বিমান দুর্ঘটনায় মৃতপ্রায় অবস্থায় নেগেটিভ এন্টিটির সংস্পর্শে চলে আসে যা ট্র্যাপড হয়ে যায় ল্যারির সাথে। হলিউড সুপারস্টার রিটা ফার, যে কিনা শুটিংয়ের সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শারীরিক গঠন হারিয়ে ফেলে। ক্রেজি জেইন, এক্সপেরিমেন্টের শিকার, যার ফলে তার মধ্যে দেখা যায় 64টি আলাদা আলাদা ব্যক্তিত্ব। এবং সাইবর্গ, সাইবর্গের লুক এবং গেট আপ নিয়ে অনেকের প্রথমে অভিযোগ থাকলেও তা নিতান্তই অযৌক্তিক। ক্রেজির বাজেট দিয়ে মুভি লেভেলের সিজিআই আশা করাও উচিত না। নাইলস কলডার, একে দ্য চিফ, যিনি ডুম পেট্রোলের সকল মেম্বারকে ট্রিটমেন্ট দিয়ে এক ছাদের নিচে আনেন, কিন্তু এর পিছনে তার উদ্দেশ্য জানতে হলে দেখতে হবে সিরিজটি। চিফের চরিত্রে অভিনয় করেছেন সাবেক জেমস বন্ড টিমোথি ডালটন। যে কোনো গল্প খুব বেশি উপভোগ্য হয়ে ওঠে যখন একজন শক্তিশালী ভিলেনের মাধ্যমে। আক্ষরিকভাবেই ডুম পেট্রোলের চালিকা শক্তির ভিলেন মিস্টার নোবডি, যে কিনা সিরিজের ন্যারেটরও। ডেডপুলের মাধ্যমে আমরা সকলেই ফোর্থ ওয়াল ব্রেকিং সম্পর্কে অবগত, তবে মিস্টার নোবটি ফোর্থ ওয়াল নিয়ে ছেলে খেলা দেখার পর ফুলকে শিশু মনে হতেই পারে। সামনেই আসছে সিজন টু, যার গল্প আবর্তিত হবে চিফের মেয়ে ডোরোথি নিয়ে। সুপারহিরো সিরিজগুলোর মধ্যে নিঃসন্দেহে ডুম পেট্রোলকে সবচেয়ে অদ্ভুত সিরিজের স্বীকৃতি দেওয়া যায়। এই সিরিজের পরের এপিসোডে কী হচ্ছে সেটা ধারণা করা তো দূরের কথা, পরের মুহূর্তে কী ঘটবে সেটা আন্দাজ করাটাই দুষ্কর হয়ে পড়ে। আর পুরো সিরিজটাই আমরা দেখতে পাই ফোর্থ ওয়াল ব্রেকিং ভিলেন মিস্টার নোবডির চোখে, যেটা যথেষ্ট হিউমার সমৃদ্ধ। এই সিরিজের কিছু সিন দেখলে আপনার ঘৃণায় গা ঘিনঘিন করে উঠবে, কিছু সিনে আপনি হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, আবার কিছু সিনে রোবটম্যানের মতো আপনিও বলে উঠবেন। সিরিজটিকে এক অর্থে সবার জন্য সেকেন্ড চান্স হিসেবেও ধরে নেওয়া যায়। মূল ক্যারেক্টাররা বিভিন্ন দুর্ঘটনায় পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সবাইকে এক করে নতুন পরিবারে ঠাঁই দেওয়ার চেষ্টা করে চিফ। তারপরেও সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি নিজেদের সাথে যুদ্ধটাও আপনার দৃষ্টি আকর্ষণ করবে। বর্তমান সময়ে কিছু স্পর্শকাতর বিষয়ও তুলে ধরা হয়েছে সিরিজটিতে, কিন্তু পুরো ব্যাপারটা অত্যন্ত প্রফেশনালি হ্যান্ডেল করায় তা মোটেও ফোর্সড বলে মনে হবে না আপনার কাছে। আর টিপিক্যাল সুপারহিরো মুভি সিরিজের মতো এখানে হিরো ভিলেনের হ্যান্ড টু হ্যান্ড ফাইট পাবেন না, ওটা সময় জুড়ে চলবে মনস্তাত্ত্বিক খেলা। এমনকি সিরিজ থেকে আলাদা করে হিরো ভিলেন বেছে নেওয়াটাই কঠিন হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে। তো কিছুর পাশাপাশি ডিসি কমিক্সে বেশ কিছু আন্ডাররেটেড ক্যারেক্টারও তুলে আনা হয়েছে এই সিরিজে। অতএব টিপিক্যাল ডিসি মার্ভেল সুপারহিরো ফর্মুলা থেকে কিছু সময়ের জন্য রুচির পরিবর্তন করতে চাইলে ডুম পেট্রোল আপনার জন্য বেস্ট চয়েস। উইয়ার এএফ সিরিজটি এক কথায় সুপারহিরো নিয়ে আপনার চিন্তাভাবনাই পরিবর্তন করে ফেলতে পারে। আজ এ পর্যন্তই। ডুম পেট্রোল দেখে থাকলে সিরিজটি নিয়ে আপনার মতামত জানান কমেন্টে, ভিডিওটি কেমন লেগেছে তাও জানান আমাদেরকে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরেকদিন নিয়ে আসছি অন্য কোনো টপিকের ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন। Niles is dying. How
old are you exactly? 139. Dear God, he's practically dead. Oh boy, here comes the water.